ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? আমি শর্মি, আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে 13 জুন, মানে কলেজ খোলার দিন। সেই জন্য খুব সকাল সকাল উঠেই চা ঠা করতে গিয়ে দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো মর্নিংকে তো আর গুড বলা গেল না, তবুও একটা ভালো জিনিস যে একদম সকালেই গ্যাসটা শেষ হয়েছে। আদারওয়াইজ রান্নার মাঝখানে যদি গ্যাসটা শেষ হয়ে যেত তাহলে খুব মুশকিলে পড়ে যেতাম। আর এদিকে ঘড়িতে দেখো 8:05 পাচ্ছে, আসলে ওই 7:30 মতো টাইম এখন, মানে আমার ঘড়ি আধ ঘন্টা ফাস্ট করা রয়েছে। আর এদিকে শিহাব ঘুমাচ্ছে, আর শিহুর পাপা দেখো আমার জন্য 1 কাপ চা, জল, বিস্কিট সব রেখেই গেছে। আসলে চাটা কিন্তু শিহুর পাপাই করতে গেছিল, আর করতে গিয়ে কিন্তু দেখেছিল যে গ্যাসটা শেষ হয়ে গেছে। যাই হোক, তারপরে নতুন গ্যাসটা ওই নিয়ে আসলো গিয়ে, তারপর সেটাকে সেট করলো। আর যদি গ্যাস ডেলিভারি দাদার ওয়েট করতাম তাহলে তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে যেত, কলেজেও পৌঁছাতে পারতাম না। আর যেহেতু এক্সাম রয়েছে সেই জন্য বাড়ির পাশেই একটা গ্যাসের কাউন্টার রয়েছে, সেখান থেকে গ্যাস আনা হলো। তারপরে আমি ওইদিকে রান্নাবান্না বসিয়েছি, শিহাব ঘুম থেকে উঠে গেছে। এটা গতকালকে আমি একটু দই পেতেছিলাম, তো দেখো এরকম দইটা হয়েছে। আর এই যে শিহাবের জন্য একটু আলুর তরকারি করেছি, আমরা সবাই মিলে অল্প একটু মুড়ি আলুর তরকারিও খেয়ে নেব। অন্যদিকে আমি রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি, ভাত একবার টক বক করে ফুটিয়ে রেখে দিয়েছি, অন্যদিকে প্রেশার কুকারে পেঁপের ডাল একবার সিটি মেরে রেখে দিয়েছি, আর দুটো কড়াইতে একটাতে মাংস হচ্ছে, অন্যদিকে পটল ভাজা হচ্ছে। আমি যেহেতু রান্নাবান্না করছি সেই জন্য শিহুর পাপাই কিন্তু ঘরদর ঝেড়ে ঝেড়ে মুছে টুছে নিচ্ছে, আর শিহাব তো অ্যাজ ইউজুয়াল দুষ্টামি করছেই। যতই গুছিয়ে রাখা হোক না কেন, বাচ্চারা বেসিক্যালি যেটা করে সব কিছু টেনে নামাবে, ফেলবে, ভাঙবে, এই সমস্তই করছে ও। আর আজ যেহেতু অনেকগুলো দিন, প্রায় 1 মাস পরে দুজনেই কলেজে যাব, শিহাব অনেকক্ষণ বাবা মাকে পাবে না, সেটা ভেবেই কিন্তু ওইরকম ছটফট করছে, কান্নাকাটিও করছে। তারপরেও কাজ না করে তো উপায় নেই, কাজ তো করতে হবে। তো দেখো শিহাবের পাপার প্রায় ঘরদোর ঝাড় দেওয়া হয়েই গেছে, অন্যদিকে শিহাব একটা ওয়েট মেশিন আছে সেটার উপরে উঠে একাই দাঁড়িয়ে আছে। তো চলো শিহাবকে একটু সকালের ব্রেকফাস্টটা করিয়ে নেওয়া যাক, আজকে ওকে মুড়ি আলুর তরকারিই খাইয়ে দেবো। আর এদিকে রান্না প্রায় হব হব করছে, তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক আজকে আমাদের মেনুতে কী কী রান্না হয়েছে। যেমনটি বললাম, পটল ভেজেছি পেঁয়াজ দিয়ে, তার সাথে আছে পাতলা করে পেঁপের ডাল। এই পেঁপের ডালটা করলে আমার একটা কাকিমার কথা খুব মনে পড়ে, উনি এরকমভাবে পেঁপের ডাল করতেন। আর তার সাথে করেছি লাল লাল করে দেশি মুরগির আলু দিয়ে ঝোল। কয়েকটা দিন বাজারে যাওয়ার সময়ই হচ্ছে না, সেই জন্য মাছও আনা হচ্ছে না। ওই অনেকদিন আগে থেকেই মাংসগুলো এনে রাখা ছিল, সেগুলোই একটু একটু করে করছি। এবার শিউর পাপা জামা কাপড় কেচে স্নান ফান করে বসে পড়েছে খেতে, যেহেতু ওকে 9:30 মধ্যেই বেরোতে হবে সেই জন্য ঝটপট করে খাইয়ে দিয়েছি। আর এই টাইমে আবার দেখো কারেন্ট চলে গেছে, আর খাওয়া দাওয়ার পরে দেখবে ভীষণ গরম লাগে, সেই অবস্থায় রেডি হওয়া খুব ডিফিকাল্ট, সেই জন্য ওকে হাত পাখা দিয়েই হাওয়া করছি। আর পাপাকে রেডি হতে দেখে তো ছেলের ভীষণ মন খারাপ হয়ে গেছে, তাও তো ছেলে এখনো বুঝতে পারেনি যে এখন না হয় পাপা বেরোচ্ছে, একটু পরে তো মাও বেরোবে। যাই হোক, আজকে সারাদিন ওকে একদমই বকাঝকা করবো না বলেই ভেবেছি। এই দেখো পাপা ওকে খুব ভালো করে বুঝিয়ে, তারপরে যে দুই ব্যাপবাটার আদরের পর্ব চলছে, একে অপরকে কিসি করে এবার বিদায় দেওয়ার পালা। এদিকে আমার গাড়িটা দাঁড় করানো রইল, আর শিহু দেখো আমার হেলমেটটা পরছে। তো ওই যে বললাম যে ওকে আজকে বকাঝকা করবো না, তো চলো শিহুর পাপাকে টাটা করে দরজাটা বন্ধ করে তারপর তোমাদের সামনে আবারও ফিরছি। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে এই জন্য আমাদের রুটিনটাকে এভাবেই ফেলতে বলেছি, যাতে ফার্স্ট হাফটা শিহুর পাপাকে দেয় আর সেকেন্ড হাফটা আমাকে দেয়। তাহলে কি হয়, শিহুকে আমি সারাদিন যত যা কাজকর্ম আছে সেগুলো সুষ্ঠুভাবে করতে পারবো। যাই হোক, ওর পাপা তো গাড়ি ছেড়ে দিল, আর অন্যদিকে দেখো ও আমার হেলমেট এরকম উল্টোভাবে পরে দাঁড়িয়ে আছে। ঘরের কাজ তেমন কিছু বাকি নেই, সব কিছু করেই ফেলেছি। শিহুর পাপার 10:00 থেকে 1:00 পর্যন্ত গার্ড আছে, আমার 2:00 থেকে 5:00, 1:30 সময় কলেজে পৌঁছাতে হবে, সেকেন্ড হাফে যাদের গার্ড আছে সেরকমই ইনস্ট্রাকশন। সেজন্যই ভাবলাম শিহাব একটু খেলাধুলা করুক, আর খেলাধুলা করতে গিয়ে দেখো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আবারও একাকার করেছে। আর বাইরে যা রোদের তাপ সেই জন্য আমি সমস্ত জানলাগুলো এখনই আটকে পর্দাগুলো লাগিয়ে দিয়েছি, যাতে ঘরে একটু টেম্পারেচারটা কম ঢোকে। তো চলো এবার একটু ব্যাগটাকে গুছিয়ে নেওয়া যাক। আসলে এই পিট ব্যাগটাই কিন্তু আমি কলেজে নিয়ে যাই, কিন্তু কয়েকদিন আগে যখন দার্জিলিং গিয়েছিলাম, যেহেতু ছোট ব্যাগ ক্যারি করতে সুবিধা সেই জন্য তখন এটা নিয়ে গিয়েছিলাম বলে আমার ব্যাগের জিনিসগুলো বার করে রেখেছিলাম। যেহেতু শিহাব এখন খেলাধুলায় ব্যস্ত আছে, তো এই সুযোগ এখনই আমি ব্যাগটাকে ঝটপট করে গুছিয়ে ফেলি। এই যে আমার একটা কটন সামার জ্যাকেট নিয়ে নিয়েছি, একটা স্কার্ফ নিয়ে নিয়েছি, 2 হ্যান্ড গ্লাভস যেটা খুব ইম্পর্টেন্ট স্কুটি চালানোর টাইমে, সেটাও নিয়ে নিয়েছি, আমার সানগ্লাসটা নিয়ে নিয়েছি। আর এদিকে আমার আই কার্ড, ওয়াচ, কিছু কালারিং চক ছিল সেটা, পেন, এগুলো ভরে নিচ্ছি। আর এই দেখো এখন টাইমটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, এখন কিন্তু এক্স্যাক্ট টাইম প্রায় 11:00 বাজতে যাচ্ছে, তো হাতে আরও 1 ঘন্টা টাইম আছে। শিহাব যদি আরও 1 ঘন্টা খেলাধুলা করে তাতে কোনো অসুবিধা নেই। আর এগুলো আজকে না নিলেও হয়, যেহেতু শুধুমাত্র এক্সাম গার্ড রয়েছে, শুধু পেন আর ওয়াচটা নিয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু তারপরেও ভাবলাম ব্যাগের জিনিস ব্যাগে ঢুকিয়ে রাখাই ভালো,
তো ব্যাগটা গোছানোর পরে শিহাবকে স্নান করিয়ে দিয়েছি। এই দেখো স্নান করে ওকে রেডি করিয়ে বসিয়েছি, এবার ওকে একটু খাবার খাওয়াবো, মানে দুপুরের লাঞ্চটা করাবো, আর সাথে আমিও স্নান করে দুপুরের লাঞ্চ করে নেব। শিহাবকে আগে লাঞ্চ করিয়ে নেব, তারপরেই আমি স্নান করে খেয়ে দেন আমি রেডি হব, সেরকমটাই ভেবেছি। এই দেখো আমি শিহাবের জন্য জাস্ট দুটো চিকেন, কিছু আলু, আর ওদিকে পেঁপের ডাল আর অল্প একটু পটল ভাজা নিয়ে অল্প ভাত নিয়ে চলে এসেছি। ওকে লাঞ্চ করিয়ে ব্রেস্ট ফিড করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। অন্যদিকে ওকে ব্রেস্ট ফিড করানোর আগে আমি স্নান করে খেয়ে নিয়েছিলাম, আর ঘড়িতে দেখলে টাইম হচ্ছে 1:25, মানে আসল টাইম কিন্তু 1টাও বাজেনি। তো আমি দেখো রেডি হয়ে গেছি। শিহুর পাপা এক্ষুনি ফোন করেছিল, ও কলেজ থেকে প্রায় বেরিয়েই গেছে। যেহেতু শিহাব ঘুমিয়ে আছে এটাই সুবর্ণ সুযোগ, আর এটাই আমরা ভেবেছিলাম যে যদি আমার সেকেন্ড হাফে গার্ড পড়ে তাহলে যেহেতু শিহাব ঘুমাবে তাহলে ও আর কান্নাকাটি করবে না, আর যেটা ভাবা সেটাই কাজ। এরকম রুটিনেই কিন্তু আমরা থাকি, ওকে এই টাইমটা করে রেগুলারই ঘুম পাড়িয়ে দেওয়া হয়। জাস্ট শিহুর পাপা ফোন করে বললো যে ও প্রায় বাড়ির কাছে চলেই এসেছে আমাকে টুকটুক করে রেডি হয়ে বেরোনোর জন্য। তো এবার আমি গ্লাভস, আমার মুখের স্কার্ফ সমস্ত পরে ঠরে নিচ্ছি। চলো শিহুর পাপা আসলে ওকেও তোমাদেরকে দেখাচ্ছি, বাকি ঝটপট করে রেডি হয়ে কলেজের দিকে এগোনো যাক। এই দেখো শিহুর পাপাও ঢুকে গেছে আর আমিও ঝটপট করে রেডি হয়ে বেরোচ্ছি। সাথে শিহুর পাপাকে বুঝিয়ে বলে দিচ্ছি যে শিহুকে কী খাওয়াতে হবে, কী করতে হবে, কখন ঘুমিয়েছে, কখন উঠবে, কতটা জল খাওয়াতে হবে, এভরিথিং। মানে বেসিক্যালি মাদের যা হয় যে কাজে যাই যাই করি সন্তানের দেখভালটা করার জন্য মন সবসময় ছটফট করে, এই যে পাপাকে বুঝিয়ে সব কিছু বলে দিলাম। এবারে দেখো সানগ্লাস পরে নিচ্ছি, বাইরে প্রচণ্ড হিট, মোটামুটি 40-42 ডিগ্রি টেম্পারেচার, তখন বাজে প্রায় ওই 1:15, এই টাইমে আমি বেরোচ্ছি। দেখো আর এই যে কলেজে চলেও এসেছি, আর আজকে যেহেতু দুটো থেকে এক্সাম আর সেমিস্টার এক্সাম সেজন্য আর কোনো কিছু শেয়ার করবো না, দেখা হচ্ছে এক্সাম শেষের পরে। এই দেখো এক্সামটাও শেষ হয়ে গেছে স্টুডেন্টদের, এবার বাড়ি যাওয়ার পালা। যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।